হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে আমি তোমাদের সাথে একটি হোয়াইটেনিং বডি লোশনের রিভিউ শেয়ার করতে যাচ্ছি, যে লোশনটা বর্তমানে অনেক বেশি ভাইরাল এবং সেই লোশনটির নাম হচ্ছে শুয়ে পাই নান থানাকা হোয়াইটেনিং বডি লোশন। তো লোশনটি কেমন, এটা কিভাবে কাজ করতে পারে স্কিনের জন্য, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। তো এই লোশনটি হচ্ছে মেড ইন মায়ানমার, এটি মায়ানমারের একটি লোশন। আর শুয়ে পাই নান এটা হচ্ছে মায়ানমারের একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। এর আগে এই ব্র্যান্ডের যে থানাকা ফেস প্যাকটা ছিল এটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের ভিডিওতে এটার যে লোশনটা রয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই লোশনটা হচ্ছে একটা হোয়াইটেনিং বডি লোশন। এই লোশনটাতে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে ভিটামিন ই এবং থানাকা, এবং এই লোশনটি হচ্ছে SPF 20 রয়েছে। যে এই লোশনটি কী কী কাজ করতে পারে, লোশনটি কী কী ক্লেম করছে যে এই লোশনটি কী কী কাজ করতে পারে। ত্বককে গভীর থেকে উজ্জ্বল করে, যেসব ফেসে ব্যবহার করা যাবে, রোদে পড়া দাগ দূর করে, হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর করবে, ত্বকে ময়শ্চারাইজার করবে। থানাকা লোশনটিতে আছে SPF 20, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, শরীরের যে কোনো কালো দাগ দূর করে, ত্বককে মসৃণ ও কোমল করে তোলে, ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। প্রতিদিনের ব্যবহারে পুরো শরীর উজ্জ্বল হবে নিশ্চিত এবং তা ধরে রাখবে পারমানেন্ট। ছিল লোশনটার ক্লেম যে এটা এই কাজ করতে পারবে, এর সাথে এটা কিন্তু সেলার দলীয় ক্লেম যে এই লোশনটা এই কাজগুলো করতে পারবে। এখন এখানে কিন্তু কোথাও লেখা নাই যে এটা হচ্ছে স্কিনটাকে সাদা ফর্সা করতে পারবে। তবে এখানে একটা যে বলেছে প্রতিদিন ব্যবহার করা যাবে এবং এটা পারমানেন্টলি ধরে রাখবে, এটা একদম একটা ভুল কথা। কখনোই কোনো জিনিস, কোনো প্রোডাক্ট স্কিনের রংটাকে পারমানেন্টলি ধরে রাখতে পারে না। এটা রেগুলারই হচ্ছে স্কিন কেয়ারের মাধ্যমে কিন্তু তখন ত্বকের উজ্জ্বলতাটা বজায় থাকে। শুধুমাত্র একটা লোশন ইউজ করে কখনোই হচ্ছে ত্বকের যে পারমানেন্টলি ফর্সাটা এটা ধরে রাখা সম্ভব নয়। এটিতে যেটা ব্যবহার করা হয়েছে মেইন উপাদান সেটা হচ্ছে থানাকা চন্দন। তো চন্দন কিন্তু রূপচর্চার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। চন্দন ত্বকটাকে ব্রাইট করতে সাহায্য করে, তারপর দাগছোপ দূর করতে সাহায্য করে, ত্বককে টানটান করতে সাহায্য করে থাকে। এই লোশনটা এখন বর্তমানে কিন্তু অনেক ফেক চলে এসেছে। তো এই লোশনটা যেটা অরিজিনালি মায়ানমারের সেটা যদি ইউজ করা যায় তাহলে কিন্তু একটা ভালো বেনিফিট পাওয়া যাবে। এটা কিন্তু ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে, তারপর ত্বকের হালকা দাগছোপ দূর করতে সাহায্য করবে। এর পাশাপাশি একটা বাথ সল্ট ইউজ করতেই হবে, কারণ বাথ সল্ট হচ্ছে আমাদের লোমকূপে থাকা নোংরাগুলো ভিতর থেকে উঠিয়ে এনে হাত পাটাকে পরিষ্কার করতে পারে। আর এর পরে যদি কোনো একটা লোশন ইউজ করা যায় তখন কিন্তু হাত পায়ের যে উজ্জ্বলতাটা সেটা বজায় থাকে। কেউ যদি এটা মনে করো যে এই লোশনটা ইউজ করলে তোমরা একদম 3 থেকে 4 শেড ফর্সা হয়ে যাবে, হাত পা অনেক বেশি ফর্সা হয়ে যাবে, তাহলে তারা একদমই ভুল করবে। এই লোশনটা কিন্তু কোথাও ক্লেম করেনি যে এটা হাত পাটাকে 4 থেকে 5 শেড ফর্সা করবে। এরা যেটা বলেছে যে এটা ত্বকটাকে ব্রাইটেনিং করবে। ব্রাইটেনিং মানে কিন্তু উজ্জ্বলতাকে বোঝায়। উজ্জ্বলতা আর ফর্সা এই দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস, এটার মধ্যে তোমাদেরকে তফাতটা বুঝতে হবে। আমরা বাহিরে যাওয়া আসার কারণে আমাদের হাতে পায়ে ধুলোবলি লেগে যায়, নোংরা লেগে যায়, সূর্যের আলো লেগে ত্বক কালচে হয়ে যায়। তো যখন প্রপার টেক কেয়ার করা হয় তখন কিন্তু এই যে বাহিরে যাওয়ার কারণে যে ধুলোবালি নোংরা হয়ে যে স্কিন কালচে হয়ে যাচ্ছে, প্রপার টেক কেয়ার করলে কিন্তু এই কালচে ভাবটা থাকে না, তখন ত্বকটা উজ্জ্বলতা থাকে। তো এই লোশনটা ইউজ করলে যেটা উপকার পাওয়া যাবে, এটা ইউজ করলে এই যে আমাদের রেগুলার যে নোংরাটা থাকে ত্বকে সেটা দূর হয়ে ত্বকের একটা যে ন্যাচারাল উজ্জ্বলতা সেটা ফিরে আসবে, কিন্তু কখনোই স্কিন সাদা ফর্সা হবে না। আর এই লোশনটাতে যেহেতু SPF 20 দিয়ে দেওয়া আছে, যার কারণে এটা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও ত্বকটাকে কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে থাকবে। তবে প্রচুর পরিমাণে হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট চলে এসেছে, তাই অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা এটা চেনাটাই মুশকিল হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করে তোমরা অরিজিনাল যে লোশনটা সেটা চিনবে। অরিজিনাল যে শুয়ে পাই নানের লোশন সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতির, এদের প্যাকেটটা হয়ে থাকে, মানে যেটাতে লোশনটা থাকবে, তিন কোণা টাইপের ত্রিভুজ আকৃতির। আর যেটা হচ্ছে ডুপ্লিকেট সেটা হচ্ছে বোতলটা কিন্তু গোল আকৃতির থাকবে। আর 2 নম্বর হচ্ছে যেটা অরিজিনাল সেটার লেভেলটা পুরোটা থাকবে, আর যেটা ডুপ্লিকেট সেটা লেভেলটা পুরো থাকবে না, অর্ধেক থাকবে। আর 3 নম্বর হচ্ছে এই লোশনটা হচ্ছে একটা বড় প্যাকেটের মধ্যে 6টা করে থাকে,
অরিজিনালটা আর যেটা ডুপ্লিকেটটা সেটা হচ্ছে একটা বোতল একটা প্যাকেটের মধ্যেই থাকবে। তো এরকম করেও কিন্তু তোমরা হচ্ছে অরিজিনালটা চিনি ইউজ করতে পারো। তো রেগুলার ইউজের জন্য এই লোশনটা মোটামুটি বেশ ভালো, কিন্তু কেউ যদি এটা চিন্তা করে ইউজ করতে চাও যে এটা ত্বকটাকে অনেক বেশি ফর্সা করে ফেলবে, তারা একদমই ভুল করবে। এই ছিল আমার আজকের রিভিউ, আশা করছি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়েছে। আরও যদি কিছু জানা থাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।